শিগগিরই দেশে ডিজিটাল ব্যাংকের সেবা মিলবে। এই ব্যাংক গঠনের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এমন কথা জানানো হয়েছে। বলা হয়েছে, খুব সহজে কয়েক মিনিটের মধ্যে ডিজিটাল ব্যাংকের গ্রাহক হওয়া যাবে, থাকবে উন্নত বিশ্বের সকল আর্থিক সেবা। আবেদন জমা পড়েছিল 52টি, এর মধ্যে 8টিকে ডিজিটাল ব্যাংক গঠনের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সবাই এখনই পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক চালু করতে পারবে না। প্রথমে 2টি প্রতিষ্ঠান নগদ করে ডিজিটাল এই ব্যাংক পুরোপুরি চালু করবে। তাদের সেবা 6 মাস পর্যালোচনার পর কার্যক্রম চালুর সুযোগ পাবে স্মার্ট, নর্থ ইস্ট ও জাপান বাংলা ডিজিটাল ব্যাংক। আর বিকাশ সহ বাকি 3 প্রতিষ্ঠানকে বিদ্যমান ব্যবসার সঙ্গে ডিজিটাল সেবা যুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে, যারা এরই মধ্যে কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। এটা আসলে আনার পিছনে অনেকগুলি ধাপ আছে, অনেক পেপার ওয়ার্ক আছে, টেকনোলজিক্যাল কাজ আছে, এস্টাবলিশমেন্টের ব্যাপার আছে। সো বাট আমি আসলে বাংলাদেশের জনগণকে আসলে অপেক্ষায় রাখতে চাই না। আমি চাই যে সরকার যে 6 মাস সময় দিয়েছে তার চেয়ে অনেক আগেই নগদ ডিজিটাল ব্যাংক আপনাদের সাথে নিয়ে আসবে। খুব অতি সহজে লাইক 1 মিনিট অ্যাকাউন্ট খুলি, তারা ফ্রি অ্যাকাউন্ট খুলি আসলে ডিজিটাল ব্যাংক অনবোর্ড হয়ে যেতে পারবে। তার আসলে অনেক ঝুট ঝামেলা, 10 পাতার ফর্ম এসব ফিল আপ করতে হবে না। কার্যক্রম অনুমোদনের পাশাপাশি ডিজিটাল ব্যাংক পরিচালনার নীতিমালাও বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বলা হয়েছে, এসব ব্যাংকের সব সেবা হবে অ্যাপ, মোবাইল ফোন বা ডিজিটাল যন্ত্র নির্ভর। প্রধান কার্যালয় ছাড়া কোনো শাখা বা এটিএম বুথ থাকবে না, এমনকি গ্রাহককে কোনো প্লাস্টিক কার্ডও দেওয়া যাবে না। লেনদেন হবে ভার্চুয়াল আর কিউআর কোড নির্ভর কার্ডের মাধ্যমে। সেবা দিতে হবে রাত দিন 24 ঘন্টা। খোলা যাবে না রপ্তানি ঋণপত্র, দেয়া যাবে না বড় ও মাঝারি শিল্পের ঋণ, তবে ছোট ঋণ দেয়া যাবে। আমানত সংগ্রহ করা যাবে যে কোনো পরিমাণের। আমার এখানে একটা লোন করতে একটা মিনিমাম 7 থেকে 10 দিন লাগে, কিন্তু ওখান ধরুন একটা আমরা যেমন দেখেছি যে ওই সমস্ত লোন একটা ছোটো লোন অ্যাপ্রুভ করতে 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে। এবং ওখানে কিন্তু ওরা ফোকাস করবে মানে ইয়ে হচ্ছে রিটেল, কটেজ, মাইক্রো, স্মল, এই 4টা ক্যাটাগরি। এবং এই 4টা ক্যাটাগরি এবং এই টিকিট সাইজ যেটা দেখছেন, এই টিকিট সাইজ কিন্তু ভেরি স্মল, হয়তো 1 লাখ, 2 লাখ, 10 হাজার, 50 হাজার, সত্যি এগুলি করে ডিল করো মোস্টলি। শুধু সেভিংস প্রোডাক্ট, লোন অথবা উইদাউট কোলাটারাল লোন পাওয়া, এই সুবিধা ছাড়াও আরও অনেক বড় বড় চমক থাকবে। পৃথিবীর উন্নত দেশগুলি, উন্নত দেশের ডিজিটাল ব্যাংকগুলি যে প্রোডাক্টগুলি মানুষকে দেয় তার চেয়েও আসলে আরও কাস্টমাইজ করে বাংলাদেশের মানুষের জন্য যেটা দরকার সেটা আসলে নগদ আপনাদের সামনে নিয়ে আসবে। ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য ন্যূনতম মূলধন লাগবে 125 কোটি টাকা, যা প্রচলিত ধারার ব্যাংকের ক্ষেত্রে 500 কোটি টাকা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন।